এমন সন্তান আমরা কখনোই চাই না যেই সন্তানের মায়ের এবং বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আমি রফিকের মা, আমার ছেলে 1952 সালে ভাষা শহীদের জন্য মারা গেছে। কাল 21শে ফেব্রুয়ারি আমার ছেলের কথা অনেক মনে পড়বে। আচ্ছা, যারা অংশগ্রহণ করছো সবাই তো স্টেজে আসো, যারা অংশগ্রহণ করছো সবাই তো স্টেজে আসো, সবার সাথে ফটো সেশন হবে, সবাই সবাই চলে আসো যারা যারা অংশগ্রহণ করছো। যেমন খুশি তেমন সাজো, যারা অংশগ্রহণ করছে সবাই স্টেজে চলে আসো। সবাই সবাই ওদিকে মুখ করে দাঁড়াও, সবাই দাঁড়াও। সকলে আমাদের পার্টিসিপেটের জন্য একটি করতালি দিবে। এ পর্যায়ে আমরা পুনরায় ক্রীড়া অনুষ্ঠানে ফিরে যাব। ক্রীড়া অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করবে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা রূপা মিস। এখন কি হবে, এখন খেলা বিরতির পর আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ক্রীড়া প্রতিযোগিতায়। শুভ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকল শিক্ষক শিক্ষিকাদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে শিক্ষক শিক্ষিকা ব্যতীত অন্য কেউ থাকবে না। আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করছি আপনারা সকলে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফল করবেন। বিরতির পর আমরা আমাদের ক্রীড়া প্রতিযোগিতাটি শুরু করছি বালিকা উভয় দল অর্থাৎ কৃষ্ণচূড়া দলের খেলার মাধ্যমে। কৃষ্ণচূড়া দলের এবারের আকর্ষণ সমাজ নার্ভেল। খেলাটিতে অংশগ্রহণ করবে ফাতেমা নবম শ্রেণী, আইরিন নবম শ্রেণী, শান্তা দশম শ্রেণী, আঁকি নবম শ্রেণী, মিলা অষ্টম শ্রেণী, নোভা সপ্তম শ্রেণী, সাকিরা অষ্টম শ্রেণী, তমা অষ্টম শ্রেণী, রিজভিকা নবম শ্রেণী, হাসনা অষ্টম শ্রেণী, বৃষ্টি অষ্টম শ্রেণী। খেলাটি পরিচালনা করবে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মিনি মিস এবং অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আনোয়ার স্যার। খেলাটিকে সহযোগিতা করবেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা কবিতা মিস। বালিকা ও দলের পর প্রস্তুত থাকবে বালক চ দল অর্থাৎ কোকিল দল। বালিকা ও অর্থাৎ কৃষ্ণচূড়া দলের এবারের আকর্ষণ চ্যালেঞ্জ মার্বেল খেলা। প্রতিযোগিতার নামগুলো আমি আবার বলে দিচ্ছি,
فاطمه نوبل سيني ايرين نوبل سيني شانتا دوسن سيني اكي نوبل سيني ميلا اوسن سيني نوبا شطن سيني شاكيلا اوسن سيني طما اوسن سيني ريزبيكا نوبل سيني حسنا اوسن سيني ابو بيشي اوسن سيني ফলাটি পরিচালনা করবেন অর্থপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মিমি মিস এবং সহকারী শিক্ষক আনোয়ার স্যার এবং কবিতা মিস খেলাটিতে প্রথম স্থান নির্ধারণ করবে অর্থপ্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা শুক্লা বিশ্বাস ম্যাম দ্বিতীয় স্থান নির্ধারণ করবে অর্থপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আসিফ স্যার এবং তৃতীয় স্থান নির্ধারণ করবে অর্থপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাইন সরকার স্যার আমি বিচারকদের নিজ স্থানে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আবারও বলে দিচ্ছি প্রথম স্থান নির্ধারণ করবে অর্থপ্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা শুক্লা বিশ্বাস ম্যাম দ্বিতীয় স্থান নির্ধারণ করবে অর্থপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আসিফ স্যার এবং তৃতীয় স্থান নির্ধারণ করবে অর্থপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাইন সরকার স্যার মাঠে প্রবেশ করেছে বালিকা ও অর্থাৎ কৃষ্ণচূড়া দলের প্রতিযোগীরা ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠে প্রতিযোগী এবং শিক্ষক শিক্ষিকা ছাড়া আর কেউ থাকবে না এই পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বালিকা ও অর্থাৎ কৃষ্ণচূড়া দলের চামচ মার্বেল খেলাটি খেলাটি পরিচালনা করছে মিমি মিস আনোয়ার স্যার এবং কবিতা মিস পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে খেলাটি পরিচালনা করবেন বালিকা ও দলের পর প্রস্তুত থাকবে বালক চ দল আমি দৌড়বো আমি আসি আমি সমাধান ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের প্রতিযোগী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ ব্যতীত অন্য কেউ থাকবে না মাঠে অনুষ্ঠিত হচ্ছে বালিকা ও অর্থাৎ কৃষ্ণচূড়া দলের চামচ মার্বেল খেলাটি খুব শীঘ্রই আমরা বিজয়ীদের পেয়ে যাব ইতিমধ্যে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার ফলাফল আমাদের হাতে চলে এসেছে ক দল থেকে প্রথম স্থান অর্জন করেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফা একটা জোরে হরতালি হয়ে যাক দ্বিতীয় স্থান নির্ধারণ করেছে নার্সারি শ্রেণীর ছাত্রী মুবাশ্বিরা এবং তৃতীয় স্থান অর্জন করেছে নার্সারি শ্রেণীর ছাত্র ইব্রাহিম খ দল থেকে প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তমা দ্বিতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী আইরিন এবং তৃতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা বালিকা ও অর্থাৎ কৃষ্ণচূড়া দলের
ফলাফল আমাদের হাতে চলে এসেছে প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মীরা দ্বিতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী রিজবিকা এবং তৃতীয় স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তমা সকলের জন্য একটা জয় তালি হয়ে যাক পরবর্তীতে মাঠে প্রবেশ করবে বাংলা চ অর্থাৎ কোকিল দলের প্রতিযোগীরা নামগুলো ঘোষণা করছি নুরে আলম দশম শ্রেণী ইসরাফিল দশম শ্রেণী রানি দশম শ্রেণী রাব্বি সপ্তম শ্রেণী পলাশ অষ্টম শ্রেণী তাদের এবারের আকর্ষণ উচ্চলাভ খেলাটি পরিচালনা করবে অর্থ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক স্বাধীন স্যার আনোয়ার স্যার এবং নাইন স্যার এ পর্যায়ে মাঠে উচ্চ লাভ প্রতিযোগিতার জন্য প্রবেশ করবে বালক চ দল অর্থাৎ কোকিল দলের প্রতিযোগীরা প্রতিযোগীদের নামগুলো আমি আবারও ঘোষণা করছি নুরে আলম দশম শ্রেণী ইসরাফিল দশম শ্রেণী রনি দশম শ্রেণী রাব্বি সপ্তম শ্রেণী পলাশ অষ্টম শ্রেণী পরিচালনায় আছেন স্বাধীন স্যার আনোয়ার স্যার এবং নাইন স্যার পরিচালকদের অনুরোধ করছি অত্যন্ত সুষ্ঠুভাবে খেলাটি পরিচালনা করার জন্য বালক চ দলের খেলার পর মাঠে ডিসপ্লে সকলকে নিয়ে প্রস্তুত থাকতে বলা হচ্ছে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠে বাহিরের কেউ থাকতে পারবে না এই পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বালক চ অর্থাৎ কোকিল দলের উচ্চলাভ খেলা প্রতিযোগীদের নামগুলি আমি আবারও ঘোষণা করছি নুরে আলম দশম শ্রেণী ইসরাফিল দশম শ্রেণী রনি দশম শ্রেণী রাব্বি সপ্তম শ্রেণী পলাশ অষ্টম শ্রেণী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বালক চ অর্থাৎ কোকিল দলের উচ্চ লাভ প্রতিযোগিতা আমাদের প্রথম প্রতিযোগী রাব্বি সপ্তম শ্রেণী এর পরের প্রতিযোগী পলাশ অষ্টম শ্রেণী আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রতিযোগী দশম শ্রেণীর শিক্ষার্থী রনি অসংখ্য ধন্যবাদ সবাইকে অত্যন্ত সুন্দরভাবে খেলাটি পরিচালনা করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই খেলার ফলাফল আমাদের হাতে চলে আসবে অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হলো বালক চ অর্থাৎ কোকিল দলের উচ্চলাভ খেলাটি বিজয়ীদের নাম আমাদের কাছে চলে এসেছে প্রথম স্থান অর্জন করেছে দশম শ্রেণীর ছাত্র রনি দ্বিতীয় স্থান অর্জন করেছে সপ্তম শ্রেণীর ছাত্র রাব্বি এবং তৃতীয় স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণীর ছাত্র পলাশ সকলের জন্য একটা জোরে তালি হয়ে যাক
প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করছি সকলে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করবেন। এই পর্যায়ে মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত সুন্দর আরো একটি ডিসপ্লে। ডিসপ্লেটি পরিচালনা করছে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা আফসানা মিমি ম্যাম। ডিসপ্লেতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নামগুলো আমি বলে দিচ্ছি। শান্তা দশম শ্রেণী, মিলা অষ্টম শ্রেণী, ফাতেমা নবম শ্রেণী, তমা অষ্টম শ্রেণী, ইমা ষষ্ঠ শ্রেণী এবং তানিয়া ষষ্ঠ শ্রেণী। ডিসপ্লে চলাকালীন করতালির মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য সকলকে অনুরোধ করছি। ডিসপ্লেটির পর আমরা আবারও বালক ক দলের খেলা দিয়ে প্রতিযোগিতা শুরু করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি ডিসপ্লে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সকলের জন্য একটা জোরে কাকতাল করে দিলাম। এ পর্যায়ে মাঠে প্রবেশ করবে বালক ক। আমাদের এবারের আকর্ষণ বিস্কুট দল খেলা। খেলাটি পরিচালনা করবে নাইম স্যার এবং আনোয়ার স্যার। আমি প্রতিযোগীদের নামগুলো ঘোষণা করছি। রেজওয়ান প্লে শ্রেণী, সোলাইমান প্লে শ্রেণী,
শ্রেণী আদিল প্লে শ্রেণী ইব্রাহিম প্লে শ্রেণী নাহিদ প্লে শ্রেণী রিফাত প্লে শ্রেণী আমি আবারও ঘোষণা করছি রেজওয়ান প্লে শ্রেণী সুলাইমান প্লে শ্রেণী আদিল প্লে শ্রেণী ইব্রাহিম নার্সারি শ্রেণী নাহিদ প্লে শ্রেণী রিফাত প্লে শ্রেণী খেলাটি পরিচালনা করবে নাইম স্যার এবং আনোয়ার স্যার আমাদের এবারের আকর্ষণ বিস্কুট দল খেলা মাঠে প্রবেশ করছে বালক অর্থাৎ হামিংবার্ড দলের প্রতিযোগীরা আমি প্রতিযোগীদের নামগুলি আবারও ঘোষণা করছি রেজওয়ান প্লে শ্রেণী সুলাইমান প্লে শ্রেণী আদি প্লে শ্রেণী ইব্রাহিম নার্সারি শ্রেণী নাহিদ প্লে শ্রেণী রিফাত প্লে শ্রেণী আমাদের এবারের আকর্ষণ বিস্কুট দল প্রতিযোগিতা খেলাটি পরিচালনা করছে অর্থ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাইম স্যার এবং আনোয়ার স্যার স্কুলের ছাড়া কোন শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করতে পারবে না সকলে উপস্থিত না থাকার কারণে এই খেলাটি পরে অনুষ্ঠিত হবে চলে যাচ্ছি আমাদের পরবর্তী দল বালিকা ক অর্থাৎ বকুল দলের কাছে বকুল দলের এবারের আকর্ষণ বিস্কুট দল প্রতিযোগিতা প্রতিযোগীদের নামগুলি ঘোষণা করছি শামিমা প্লে শ্রেণী ফারিয়া প্লে শ্রেণী মোবাশিরা নার্সারি শ্রেণী মিন নার্সারি শ্রেণী মারিয়া দ্বিতীয় শ্রেণী জেরিন প্রথম শ্রেণী আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি প্রতিযোগী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ ব্যতীত অন্য কেউ মাঠে প্রবেশ করতে পারবে না ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা তোমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করো আমি আবারও বলছি এই পর্যায়ে মাঠে অনুষ্ঠিত হবে বালিকা ক অর্থাৎ বকুল দলের বিস্কুট দল প্রতিযোগিতা প্রতিযোগীদের নামগুলি ঘোষণা করছি শামিমা প্লে শ্রেণী ফারিয়া প্লে শ্রেণী মোবাশিরা নার্সারি শ্রেণী মিন নার্সারি শ্রেণী মারিয়া দ্বিতীয় শ্রেণী এবং জেরি প্রথম শ্রেণী পরবর্তীতে প্রস্তুত থাকবে বালক খ অর্থাৎ দোয়েল দলের প্রতিযোগীরা তাদের পরবর্তী খেলা ঝুড়িতে বল নিক্ষেপ খেলার পরিচালনায় আছে আনোয়ার স্যার এবং মিনিনি এ পর্যায়ে মাঠে প্রবেশ করেছে বালিকা ক অর্থাৎ বকুল দলের প্রতিযোগীরা তাদের এবারের প্রতিযোগিতা বিস্কুট দল পরবর্তীতে প্রস্তুত থাকবে বালক খ অর্থাৎ দোয়েল দলের প্রতিযোগীরা আইসুয়া ইয়ার